परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदे अतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु। सकल इष्ट प्राण दादा मायरा आपनादेर प्रति प्रत्येकेर यथाजोग्य स्थान आमार प्रणाम और आनंदित जय गुरु जानाई। तुमि तार जन्य जदि समस्त हाराओ सार्थक उत्फुल्ल उद्दीपनाय जीवंत करे ताके चरित्रे रकम बिरकमे शत गुणे ता पाबे आर निजेर भोग इंधने जदि ओई करो रकम बिरकमे ता जाबे एकटा फाका निरर्थक व्यर्थताय वेदनादायक सान्त्वना विहीन अफसोसे। परम दयाल जुग पुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंद्र आमादेर मतो पापी तापी मानुषदेर के उद्धारेर जन्नो एक कलियुगे पुनराय मानव रूपे जन्मग्रहण करलेन। प्रत्येकटी मानुष के उद्धार करार जन्नो प्रत्येकटी मानुष के सकल दिक थेके मुक्त करार जन्नो एक जगत संसार थेके चिर मुक्ति दान करार जन्नो तिनि आमादेर के विभिन्न रकम उपाय बोले गेलेन। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে তার আশীর্বাদ পেয়ে মানুষ সহজে ভগবানের চরণ আশ্রয় লাভ করতে পারেন। ভগবানের চরণ আশ্রয় করলে যে এই জগৎ সংসারে কিছু বাকি থাকে না, আমাদের যে সব পাওয়া হয়ে যায়, সেই পথ কিন্তু তিনি আমাদেরকে দেখিয়েছেন। আমরা শুধু হাহুতাশ করতে থাকি, আমরা শুধু ভগবানের কাছে চাইতে থাকি, কিন্তু ভগবান যে আমাদেরকে সবকিছু দেবার জন্য সব সময় অপেক্ষা করে থাকেন, কিন্তু আমরা সেটা নেয়ার ক্ষমতা রাখি না। আমরা যদি সেই জিনিসটি গ্রহণ করার ক্ষমতা রাখতে পারি, তাহলে সেটি আমরা কিন্তু গ্রহণ করতে পারব এবং তার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সেগুলি করব। परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र बाने दिलेन तुमि तार जन्य जदि समस्त हाराओ सार्थक उत्फुल्ल उद्दीपनाय आमरा जदि परम पितार जन्य किछु करते पारि, आमरा जदि परम पितार जन्य सर्वस्व हाराते पारि, सर्वस्व हारानोर पर जदि आमादेर मन उत्फुल्ल थाके, ताहले किन्तु जा हाराबो तार शतगुण आमरा फिरे पाबो। আমাদের মনটাকে তার প্রতি ন্যস্ত করতে হবে, তার জন্য আমাদেরকে কিছু করতে হবে, তার চরণে আমাদের সব কিছু উজাড় করে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, জীবন্ত করে তাকে চরিত্রে রকম বেরকমে শতগুণে তা পাবে। অর্থাৎ তিনি যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন, তিনি যেমন ভাবে আমাদেরকে নিজে করে করিয়ে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ যেমন ব্যবহার, যেমন কথাবার্তা, তার আচার আচরণ, তার সমস্ত নীতি আদর্শ, তার সমস্ত সাবধান বাণী তিনি যেমন যেমন ভাবে পালন করতেন সব কিছুকে, তার সমস্ত কিছুকে আমাদের জীবনের মধ্যে দিয়ে পরিস্ফুটিত করতে হবে, তাকে আমাদের জীবনে জীবন্ত করে তুলতে হবে। আমাদের জীবনে জীবন্ত করতে গেলে কি করতে হবে? না, তার সমস্ত আদেশ নির্দেশকে আমাদেরকে মেনে চলতে হবে, আমাদেরকে তার মতো করে নিজেকে গড়ে তুলতে হবে, তবেই কিন্তু আমরা তাকে আমাদের জীবনে জীবন্ত করে তুলতে পারব। আর আমরা যদি এইভাবে চলতে পারি, পরম দয়াল বললেন, তাহলে তুমি রকম বেরকমে শতগুণে তা পাবে। অর্থাৎ আমরা যতটা তার চরণে উৎসর্গ করতে পারব, যতটা উজাড় করে দিতে পারব, তার শতগুণ আমরা ফিরত পাব। আর যদি আমরা নিজের ভোগ ইন্ধনে এগুলি করি, আমরা যদি শুধুমাত্র নিজেদের সুখ নিয়ে ভাবতে থাকি, শুধুমাত্র ভোগের আশা যদি আমরা করতে থাকি, শুধুমাত্র ভোগ লালসার কথা যদি আমরা চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু চিরজীবন আমাদেরকে আফসোস করতে হবে, আমাদেরকে কষ্ট পেতে হবে, কাঁদতে হবে, দুঃখ কষ্ট কখনো আমাদের পিছু ছাড়বে না। শ্রী শ্রী ঠাকুর তা স্পষ্ট করে দিয়ে বললেন, নিজের ভোগ ইন্ধনে যদি ওই করো রকম বেরকমে তা যাবে,
একটা ফাঁকা নিরর্থক ব্যর্থতায়, বেদনাদায়ক সান্ত্বনাবিহীন আফসোসে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র নিজেদের জন্য ভাবতে থাকি, আমরা যদি পরম দয়ালের কথা না ভাবি, পরম দয়ালের জন্য কর্ম না করি, পরম দয়ালের কাছে আমাদের নিজেদেরকে যদি উৎসর্গ করতে না পারি, তাহলে কিন্তু চিরজীবন আমাদেরকে কাঁদতে হবে, দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, সারা জীবনটা আমাদের আফসোসে কাটবে। আমরা পরম দয়ালের কথা চিন্তা না করে যদি ভোগ লালসার কথা চিন্তা করি, যদি সুখের কথা চিন্তা করি, যদি শুধুমাত্র আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু চিরজীবন আমাদেরকে আফসোসে কাটাতে হবে, কাঁদতে হবে, দুঃখ করতে হবে। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই অমৃত কথা শ্রবণ করে তার মতো করে চলার চেষ্টা করুন, তাকে আপনাদের নিজেদের জীবনে জীবন্ত করে তোলার চেষ্টা করুন। তবেই আমরা সার্থক হতে পারবো, তবেই আমরা প্রকৃত ভক্ত হতে পারবো, তবেই আমরা পরম দয়ালকে প্রকৃত ভালোবাসি সেটি গর্ব করে বলতে পারবো। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, প্রতি প্রত্যেককে খুব ভালো রাখবেন। পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।